এই মুহূর্তে বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, সার্বিক ছবিটা তোমার মধ্যে দিয়ে জানবো, কারণ যে প্রতিবাদ এবং যে মঞ্চ আজ বাধা হচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং একই সঙ্গে গোটা রাজ্যের সাধারণ মানুষও। একদমই তাই, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুরলীধর সেন লেনে। এখানে একদম এলাহি আয়োজন করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য। মূলত এখানে যারা এসছেন তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বিভিন্ন জায়গা থেকে এসছেন। তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা এখানে রয়েছেন, প্রায় 700 থেকে 800 কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন। তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে ভোরের ট্রেনে কেউ এসছেন, গতকাল রাতের ট্রেনে কারা এসছেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। যারা তাদের সাথে নিশ্চিতভাবে কথা বলবো এবং তারা আজকে কি শুনবেন। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব, তিনি আসছেন কলকাতায়, কি শুনবেন তাকে, আপনাদের কি বক্তব্য থাকবে? আমরা দেখুন আজকের মূলত প্রোগ্রাম বঞ্চিত মানুষ যারা কেন্দ্রের আবাস যোজনা থেকে, স্বচ্ছ ভারত মিশন থেকে, আয়ুষ্মান যোজনার কার্ড, প্রত্যেকটি কেন্দ্রীয় যোজনা থেকে বাংলার গরিব মানুষেরা আজকে বঞ্চিত। এই বঞ্চিত মানুষের কথা শোনার জন্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব আজকে আমাদের ডেকেছেন। আমরা ধর্মতলায় আমরা সামিল হয়েছি। বঞ্চিত আজকে যত মানুষ এখানে দেখছেন তারা বঞ্চিত, তারা কেন্দ্রের কোনো প্রকল্প সুবিধা তারা পায় না। মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার বিভিন্ন ভুয়া রেশন কার্ডের মাধ্যমে, ভুয়া 100 দিনের জব কার্ডের মাধ্যমে এই গরিব মানুষের টাকা লুটপাট করে খেয়েছেন। আমার টাকা লুট করা হয়েছে। আপনি কোন জেলা থেকে কখন এসেছেন? কালকে 7টার সময় বাড়াইছি, আজকে এখানে সকাল 6টার সময় ট্রেনে নামলাম। খাওয়া দাওয়া একদমই তাই। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এবং এখানে স্লোগানিং চলছে। এবং এখানে মূলত যারা এসেছেন তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রয়েছেন। কয়েকজন মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন। আজকে অমিত শাহ আসবেন, কখন এসেছেন আপনারা? সকাল 7টায়। আপনারা কি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পে সুযোগ সুবিধা পান না? না। ধর্মতলার বুকে বলা যেতে পারে এবং সেটাই কার্যত হচ্ছে, কাতারে কাতারে মানুষের ভিড়। তাহলে আজকে 21 জুলাইয়ের মঞ্চ যে জায়গায় তৃণমূল মঞ্চ করে সে জায়গায় শুধুমাত্র গেরুয়া সুনামি দেখা যাবে? অবশ্যই গেরুয়া সুনামি দেখা যাবে। সেখানে কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে, তার সবাই উৎসাহ নিয়ে আজকে ধর্মতলায় যে আমাদের প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে, সেখানকার মানে মুখ্য বক্তা হিসাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সম্মানীয় অমিত শাহজি উপস্থিত থাকবেন। এইটা একটা বলতে পারেন যে একটা সংকেত যে আগামী দিন এখানে বিকল্প বিজেপি হতে পারে, বাম এবং কংগ্রেস হতে পারে না। এবং সেই জায়গা থেকে আমরা বুঝিয়ে দিতে চাই, যেখানে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের সভা হয় সেই জায়গা থেকে আমরা বার্তা দিতে চাই যে আর আপনি বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না, মানুষকে বঞ্চনা করে। এটা প্রতিবাদ সভা এবং বঞ্চিতদের সভা, অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত হইতে, শৌচালয় থেকে বঞ্চিত হইতে, রেশন থেকে বঞ্চিত হইতে, চাকরি থেকে বঞ্চিত হইতে, বিভিন্ন দপ্তরে এবং চাকরিজীবী যারা ডিএ থেকে বঞ্চিত হইতে, সমস্ত বঞ্চিতদেরকে নিয়ে আজকে সেখানে সভাটা হয়েছে। এবং যারা বঞ্চিত আছে, বঞ্চিত মানে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষই বঞ্চিত, তারা সবাই আজকে এখানে উপস্থিত থাকবেন। এবং কার্যত এখানে পুরো গেরুয়া হল হবে এবং পুরোটাই গেরুয়া থাকবে। অমিত শাহর আশা নিয়ে, বঙ্গ সফর নিয়ে বারবার তৃণমূলের পক্ষ থেকে কটূক্তি করা হচ্ছে। গতকাল সমালোচনা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা বোঝা দরকার। উনি একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কোন একটা পার্টির নয়, দেশের উনি স্বরাষ্ট্রমন্ত্রী, তো একটু সংযত হয়ে কথা বলা দরকার। তৃণমূলের পক্ষ থেকে গতকাল থেকে এখনো পর্যন্ত আপনাদের কর্মী সমর্থকদের জন্য এখনো কোনো হুমকি বা হুঁশিয়ারি কি পাওয়া গিয়েছে? কারণ তারা তো আজকে কালো দিবস পালন করছে বিধানসভায় কালো পোশাক পরে।
তাদের কি পালন করবেন করবে না তারা জানে, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেরেছি যে বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে না, মিটিং এ যাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমাদের যারা ট্রেন থেকে আসা বাস থেকে আসার আসছেন, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের খবরও পাওয়া যাচ্ছে যে হুমকি দেওয়া হচ্ছে যে এখানে সভাতে যাওয়া যাবে না, গেলে খুব খারাপ হবে। অবশ্য বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে।